হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শুভ্রা ডেইলি ব্লগ। এখন বাজে দুপুর দুটো, তো ওয়েদারটা ভীষণ, মানে প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে। আমি দেখাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছিল, তাও এখন একটু পরিষ্কার হয়েছে। বৃষ্টিটা খুব বৃষ্টি হলো, এই বৃষ্টি এই থামলো, বৃষ্টি এখন পড়ছে না। ভীষণই ভারী ভারী বৃষ্টি হলো, পুরো অন্ধকার হয়ে গেছিলো, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। তো আজ আমি করতে চলেছি কোনো রান্না নয়, কিছু না, আজ আমি আজকে করতে চলেছি একটা ইটিং শো। আজকে আমি দুপুরবেলা আজকে কী কী মেনু রান্না করেছি, মানে কিছু রান্না আমার কাকি শাশুড়ি আমাকে দিয়েছে, কিছু রান্না আমি নিজে করেছি, তো সেটা আমি আজকে খাওয়া দাওয়া করব। মেনুতে কী কী আছে আমি দেখিয়ে নিচ্ছি। সাদা ভাত, আর রয়েছে খাড়কোল পাতা বাটা, আর রয়েছে ওটা একটা ঘণ্টর মতন কী করেছে, এটা আমার কাকি শাশুড়ির রান্না, মানে এটার এটা আমার কাকি শাশুড়ি দিয়েছে। আর বেগুন ভাজা আছে, আর আছে পেঁয়াজের ডাল, ছানার ডাল না, আর আছে চিকেন কষা, আর লাস্ট সবার লাস্ট এটা আমার ভীষণই পছন্দের একটা খাবার, আম। তাহলে শুরু করা যাক। তো আমি প্রথমে খাবো যেটা, সেটা হচ্ছে এটা একটা বাটা, এটা আমার কাকি শাশুড়ি দিয়েছে, ভীষণই টেস্ট হয়, মানে আমার কাকিমা যে রান্না করে ভীষণ টেস্ট, ভীষণই ভালো খেতে। তো ওটা আমি খাচ্ছি, দেখি কেমন হয়েছে। জাস্ট অসাধারণ, সবে অল্প অল্প করে, মানে আমি ট্রাই করি, মানে অল্প অল্প করে আমি খাচ্ছি, কারণ বেশি তো খাওয়া যাবে না, কারণ পদ অনেকই নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এটা একটা বললো, মানে যত সম্ভব এটা আমাকে বললো থোর, একটা থোর কিছু একটা, মানে মেখে ভাপা এরকম একটা টাইপের কিছু করে কাকিমা, তো এটা আমাকে দিয়েছে, এটাও আজকে দিয়েছে। আজকে অনেক পদই কাকিমা দিয়েছে, কাকিমা কিছু রান্না করলেই অবশ্যই আমাকে দেয়, আমাদেরকে, আমাকে শুধু না আমাদেরকে দেয়। এটা একটু মিষ্টি মিষ্টি, আগের যে বাটাটা খেলাম ওটা একটু, ওটা একটু ঝাল, এই থোরটা মানে থোর ভাপার মতন করেছে, এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, ভীষণ টেস্ট খেতে। কাকিমার রান্না ভীষণ, মানে আমাদের ফ্যামিলিতে সবাই, এবং আমার বর প্রচণ্ড খেতে ভালোবাসে, এবং আমার বর বলে না, আমরা না, সবাই ভীষণ ভালোবাসে সবাই খেতে আমার কাকিমার হাতের রান্না। থোরটা আমার, থোর দিয়ে ভাতটা আমার খাওয়া হয়ে গেছে, এবার একটু মুসুরির ডালটা নিচ্ছি। বেশি নেওয়া যাবে না, সবই অল্প অল্প করে নিতে হবে, কারণ প্রচুর পদ আছে। এটা হচ্ছে পেঁয়াজের ডাল, মুসুরির ডাল, মানে মুসুরির ডালটা পেঁয়াজ, এটা আমি রান্না করেছি, পেঁয়াজ দিয়ে করেছি, এটা আমার বরের জন্য করেছি, কারণ আমার বর খেতে বেশ ভালোবাসে পেঁয়াজের ডালটা, মানে ডালের মধ্যে মুসুরির ডালটাই বেশি খেতে ভালোবাসে, পেঁয়াজ দিয়ে সেটা। এবার নিয়ে নিচ্ছি এটা, এটা আমার কাকিমাই দিয়েছে আজকে, ছানার ডালের মতন করেছে এটা কাকিমা। অসাধারণ, জাস্ট অসাধারণ। এটার টেস্টটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, এটা মানে কাজু বাদাম এই টাইপের কিছু দিয়ে করেছে, কারণ একটা কাজু বাদাম আমার মুখে পড়লো, তো কাজু বাদাম আরও অনেক কিছু দিয়ে করেছে, দারুণ টেস্ট হয়েছে। আর সঙ্গে রয়েছে সব থেকে আমার ফেভারিট, আমার চিকেন কষা বেশ ভালো লাগে, চিকেন লেগ পিস কষা উইথ আলু, আলু দিয়ে করা হয়েছে এটা,
দেখা যাক কিরকম হয়েছে এটা এটা আজকেই করা হয়েছে দারুণ খেতে হয়েছে আমার বড় ভীষণ ভালো চিকেন কষা করে বাট এটা আমি আজকে দুপুরবেলা আমি করেছি আমার বড় ভীষণ ভালো চিকেন কষা রান্না করে এবং খেতেও খুব ভালোবাসে চিকেন কষাটা মাটনটা আগে খেত বাট এখন অত পছন্দ করে না এখন চিকেনটা খেতেই বেশি ভালোবাসে তো আমার থেকে বেশি আমার বর চিকেন কষাটা বেশি ভালো রান্না করে বেশ ভালো হয়েছে চিকেনটা একটু ঝালঝাল হয়েছে আর মুরগির মাংসের চিকেনটা মানে মুরগির মাংসটা ঝালঝাল না হলে একদমই ভালো লাগে না খেতে কাকিমা কিছু ভালো রান্না করলে আমাকে আমাদেরকে সবসময় দেয় সবসময় কখনো ভালো কিছু রান্না করলে আমাকে ডাকবে আমাকে ডেকে ডেকে দেবে আমার বরকে আমাদেরকে প্রচণ্ড খুবই ভালোবাসে আমাদেরকে আমরাও ভীষণ ভালোবাসি কাকিমাকে আমার খাওয়াটা অলরেডি কমপ্লিট পিসটাই বাকি আছে ভীষণই নরম হয়েছে মশলা না ঢুকলে চিকেন কষা একদমই ভালো লাগে না আমার অলরেডি খাওয়াটা রেডি তো আমার আজকে মেনুটা ভীষণই যে কটা খাবার ছিল ভীষণই পছন্দ খাবারগুলো ছিল ডাল বেগুন ভাজা যদিও আমার বর এত পদ খায় না আমার বর ডাল ভাজা একটু মাছের ঝোল হলেই হয়ে যায় বাট আমি একটু বেশি মানে অনেক পদ দিয়ে খেতে বেশ ভালো লাগে বাট আমি প্রতিদিন খাই না কিন্তু আমার পদ দিয়ে খেতে ভাতের কোয়ান্টিটি যদি একটু কম থাকে তো আমার বেশ ভালো লাগে নতুনত্ব খাবারগুলো খেতে বেশ খুবই ভালো লাগে তো আমার খাওয়া অলরেডি রেডি হয়ে মানে আমার সরি আমার খাওয়া অলরেডি হয়ে গেছে তো আর বাকি আছে ম্যাঙ্গো আমার ভীষণই পছন্দের একটা খাবার প্রচণ্ড ভীষণ ভালোবাসি আমি খেতে আজকের মতো এখানে পরের নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আজকের মতো